আমার কাছে অনেকেই আসেন চোখের নিচের ফোলাভাব বা আই ব্যাগের সমস্যা নিয়ে। সাধারণত আমাদের বয়স বাড়ার সাথে সাথে চোখের চারপাশে যে মাসল বা স্কিন যে স্ট্রাকচারটা থাকে সেটা স্ট্রাকচারালি উইক হয়ে যায়, কাঠামোগত দিক থেকে দুর্বল হয়ে যায়। স্কিনের যে জায়গাগুলোতে যেখানে ফ্যাট থাকার কথা সেই ফ্যাটগুলো সাধারণত আস্তে আস্তে বয়সের সাথে সাথে নিচে এসে জমা হতে থাকে। অনেক সময় এটা ছাড়াও হয় কি ফ্লুইড জমা হয়, এক ধরনের ফ্লুইড জমা হয়েও এখানে আই ব্যাগ তৈরি হয়। এরকম চোখের ফোলাভাব বা আই ব্যাগ হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন অতিরিক্ত ঘুম অথবা অপর্যাপ্ত ঘুম, অবসাদযুক্ত জীবন, মানসিক অবসাদ বা অতিরিক্ত কাজের চাপ, তারপর হরমোনজনিত কিছু সমস্যা থাকে যেমন থাইরয়েড হরমোনের সমস্যা, মেনোপজ, পলিসিস্টিক ওভারি ডিজিজ, প্রেগনেন্সি এরকম। তারপর যাদের ক্রনিক ডিজিজ থাকে যেমন কিডনি ডিজিজে যাদের থাকে তাদেরও চোখের নিচে এরকম ফোলাভাব আসতে পারে। যাদের অ্যালকোহল নেওয়ার দীর্ঘমেয়াদি অ্যালকোহল নেওয়ার অভ্যাস থাকে তাদেরও এটা হতে পারে। কী চিকিৎসা আছে? আমার কাছে যারা আসে সাধারণত তাদেরকে আমি ডার্মাটোলজিক্যালি চিকিৎসা দিয়ে থাকি, যেমন চোখের নিচের ফোলাভাবের জন্য আপনি বোটক্স করতে পারেন, ফিলার করে সেটা কারেকশন করা যায়। আর বাট এই চিকিৎসাগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, আস্তে আস্তে সেটা দীর্ঘমেয়াদী করা যায়। আর সার্জিক্যালিও এই রোগের চিকিৎসা আছে, যদি আপনি একেবারে চিরতর এটা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি একজন প্লাস্টিক সার্জনের কাছে যাবেন। সার্জনরা এটাকে এই আন্ডার আই যে ফোলাভাব বা যে ফ্যাটটা ডিপোজিট হয় সেটাকে সার্জিক্যালি পুরোপুরি রিমুভ করে খুব সুন্দর আগের শেপের চোখ দিতে পারেন। বাট এই চিকিৎসাগুলো অবশ্যই নেওয়ার সময় আপনি দেখবেন যে আপনি যার কাছে যাচ্ছেন তিনি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা সার্জন কিনা। যে কোনো জায়গায় গিয়ে এই ধরনের চিকিৎসা, যেহেতু চোখ খুবই সেন্সিটিভ একটা এরিয়া, যে কোনো জায়গায় এই চিকিৎসাগুলো নেবেন না, অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছে গিয়ে এই চিকিৎসাগুলো নেবেন। আর জীবনযাত্রাটাকে খুব ভালো যদি রাখা যায় সেই ক্ষেত্রেও অনেকটুকু চোখের ফোলাভাব থেকে নিজেকে মুক্ত রাখা যায়, বা যেটা খুব তাড়াতাড়ি আসার কথা সেটাকে আমরা একটু দীর্ঘায়িত করতে পারি।